হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব জার্মানে একটি বাক্যে আমরা আকুজাটিভ এবং ডাটিভ কেন ব্যবহার করি, সে বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা আজকের এই ভিডিওতে। প্রথমেই আমরা যে উদাহরণটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ইশ জেহে ডেন মান, আমি লোকটিকে দেখি। এখানে জেহেন যে ভার্বটি সেটি গঠিত হয়েছে ইশ অনুযায়ী, অর্থাৎ ইশ জেহে, এবং ডেয়ার মান নমিনাটিভ থেকে এখানে এসছে অ্যাকুজেটিভে, অর্থাৎ ইশ জেহে ডেন মান, আমি লোকটিকে দেখি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি আমি কাকে দেখি, লোকটিকে, ডেন মান, এটি হচ্ছে অ্যাকুজেটিভ। অর্থাৎ এই অ্যাকুজেটিভে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট এবং ভার্বে একটা প্রভাব পড়েছে, কারণ জেহেন ভার্বটি হচ্ছে অ্যাকুজেটিভ ইন্ডিকেটিভ। 2 নম্বর বাক্যে আমরা দেখতে পাচ্ছি ডেন মান জেহে ইশ। এখানে আমরা বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান ভিন্ন জায়গায় পাচ্ছি। প্রথমেই আমরা সাধারণত একটি বাক্যে, একটি সরল বাক্যে সাবজেক্টের অবস্থান পাই, কিন্তু এই জায়গায় ডেন মান সেটি হচ্ছে অবজেক্ট এবং আবার এটি হচ্ছে আবার অ্যাকুজেটিভ। সুতরাং এই ভার্বটি অর্থাৎ জেহেন সেটি গঠিত হবে সাবজেক্ট অনুযায়ী, কিন্তু সাবজেক্টটি আমরা পাচ্ছি শেষে, অর্থাৎ ইশ। তথাপিও এই ভার্বটি গঠিত হবে ইশ অনুযায়ী, যেমন ইশ জেহে ডেন মান, অর্থাৎ ডেন মান জেহে ইশ। অর্থাৎ আপনাকে এখানে বুঝতে হবে যে প্রথমে অবজেক্ট, তারপরে যদি আপনি এখানে শূন্যস্থান পান, অর্থাৎ এখানে যদি ভার্ব, পূর্ণাঙ্গ ভার্ব না পান, তখন আপনি গঠন করবেন সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ সাবজেক্ট শেষে বসছে, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী আপনি ভার্বের গঠন করবেন, অর্থাৎ ডেন মান জেহে ইশ। 3 নম্বর যে উদাহরণটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডেয়ার মান জিট মিশ। ডেয়ার মান হচ্ছে নমিনাটিভ এবং এটি সাবজেক্টও, অর্থাৎ তখন ভার্ব যেটি সেটি জেহেন, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ জেহেন থেকে সেটির ব্যবহার হবে জিট, এটির কম্বিনেশন হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে জিট, ডেয়ার মান জিট মিশ, অর্থাৎ লোকটি আমাকে দেখে। তো এই বাক্যে আমরা দেখতে পাচ্ছি বাক্যে ভার্বের অবস্থান, ভার্বের অবস্থান সবসময় দ্বিতীয় স্থানে হবে। আমরা দেখলাম যে 2 নম্বর যে উদাহরণে দেখলাম যে একটি বাক্যে সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান ভিন্ন, কিন্তু তথাপিও একটি ভার্বের অবস্থান কিন্তু সবসময় দ্বিতীয় স্থানে একটি সরল বাক্যে, অর্থাৎ ডের মানজ ইট মিস, লোকটি আমাকে দেখে। এরপরের যে উদাহরণ সেটি হচ্ছে মিস, অর্থাৎ প্রথমে এসছে অ্যাকুজেটিভ, তথাপিও আমরা এখানে দ্বিতীয় স্থানে ভার্বটির ব্যবহার করি, মিস জিট ডেয়ার মান, আমাকে লোকটি দেখে, লোকটি আমাকে দেখে, দুটারই অর্থ সেম। সুতরাং বাক্যে ভার্বের অবস্থান সবসময় দ্বিতীয় স্থানে, সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান ভিন্ন জায়গায় হতেও পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ ডাটিভে ইশ গেবে ডেম মান দাস গেল্ড, অর্থাৎ আমি লোকটিকে টাকা দিই। এই জায়গায় আমরা ব্যবহার করছি একটি ভার্ব যেটি হচ্ছে গেবেন, যেটি হচ্ছে আবার ডাটিভ ইন্ডিকেটিভ, অর্থাৎ ইশ গেবে ডেম মান, ডেম মান হচ্ছে ডাটিভ, লোকটিকে, ভ্যাম গেবে ইস দাস গেল্ড, কাকে আমি টাকা দিই, ভ্যাম, তো সেটি হবে ডেম মান, লোকটিকে। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ভ্যাবের একটি
প্রভাব ছিল বাক্যে, যার ধরুন আমরা এখানে ব্যবহার করছি দাটিভ ড্যাম মান। দুই নম্বর বাক্যে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই সাবজেক্ট এবং অবজেক্টের অবস্থান ভিন্ন, অর্থাৎ সাবজেক্টের অবস্থান প্রথমে নয়, অর্থাৎ ড্যাম মান প্রথমেই আমরা পাচ্ছি দাটিভের ব্যবহার। তাহলে আমরা ধরে নিব যে এখানে একটি দাটিভ ইন্ডিকেটিভ ভার্বের ব্যবহার হবে, যেমন ড্যাম মান। এরপরে আমরা চিন্তা করব বা দেখব যে এই বাক্যে সাবজেক্ট কোনটা, অর্থাৎ ইস হচ্ছে সাবজেক্ট, কারণ দুই নম্বর পজিশনে সবসময় ভার্বের ব্যবহার, ড্যাম মান, এরপরে ভার্বের ব্যবহার আসছে, যেমন গেবে, ড্যাম মান গেবে ইস দাস গেল্ট, অর্থাৎ লোকটিকে আমি টাকা দিই। এই দুটি বাক্যে অর্থগত কোনো পার্থক্য নেই, শুধু অবস্থানগত পার্থক্য ছিল। তিন নম্বর যে বাক্যে আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে ডের মান গিফট মিয়ার দাস গেল্ট। এখানে আমরা বাক্যে ভার্বের অবস্থান পাচ্ছি, অর্থাৎ ভার্বের অবস্থান আমরা সবসময় যেহেতু দ্বিতীয় স্থানে পাই, তো এখানে আমরা এর ব্যতিক্রম পাচ্ছি না, অর্থাৎ ডের মান গিফট, ডের মান হচ্ছে নমিনেটিভ এবং এটি সাবজেক্টও, অর্থাৎ থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। সুতরাং আমরা গেবেন যে ভার্বটি সেটির কম্বিনেশন গঠন করব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অনুযায়ী, অর্থাৎ ডের মান গিফট মিয়ার, এটা হচ্ছে আমাকে, এটি আবার ডাটিভ, যেটি পার্সোনাল প্রোনোমে ছিল ইশ, এবং ইশের ডাটিভ হচ্ছে পার্সোনাল প্রোনোমেনের মি ইয়ার, অর্থাৎ ডেয়ার মান গিফট মিয়ার দাস গেল্ট, লোকটি আমাকে টাকা দেয়। এরপরের উদাহরণটিতে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ সাবজেক্ট এবং অবশ্যই অবস্থান ভিন্ন, কিন্তু বাক্যে ভার্বের অবস্থান হচ্ছে দ্বিতীয় স্থানে, অর্থাৎ মিয়ার গিফট ডেয়ার মান দাস গেল্ট, আমাকে লোকটি টাকা দেয়। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। আসলে আমরা একটি বাক্যে ডাটিভ এবং অপোজিটিভের ব্যবহারটা শুদ্ধভাবে করব, কারণ এর ব্যবহার যদি আমরা ডাটিভ এবং অপোজিটিভের ব্যবহার যদি আমরা ভালো করে না করতে পারি, রাইটলি না করতে পারি, তখন বাক্যটি ভুল হবে। আর জার্মান শেখার ক্ষেত্রে যেহেতু আমরা শ্রাইবেন, অর্থাৎ লিখিত আকারে পরীক্ষা দিই, আর সেখানে আমরা আসলে গ্রামাটিক মেনটেন করে, গ্রামার মেনটেন করে পরীক্ষা দিতে হয়, লিখতে হয়। সুতরাং ডাটিভ এবং অ্যাকুজেটিভ নমিনেটিভ এই কেসগুলোর ব্যবহার আপনাদেরকে ভালো করে শিখতে হবে। খুঁটিনাটি নিয়ে আলোচনা করছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন। পরের ভিডিওতে আলোচনা করব একটি বাক্যে কি আমরা একাধিক অ্যাকুজেটিভের ব্যবহার করতে পারবো, অথবা একাধিক ডাটিভের ব্যবহার করতে পারবো, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, বাই বাই, চুস।